চাদর এবং কাপড় এবং ঠাকুরের প্রসাদী ধুতি চাদর ওনাকে দেবেন। এবার আমি স্বামী দিব্যানন্দজিকে অনুরোধ করবো ওনাকে একটি ফ্লাওয়ার বুকে প্রেজেন্ট করার জন্য। এবং একটি মা সারদা দেবীর ছবি আমরা এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়েছি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিধানন্দজি মহারাজকে। তাকে আমরা আমাদের ছাত্র শিক্ষক এর তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। স্বামী একব্রতানন্দজি ওনাকে এখন মাল্যদান করবেন। আমরা আমাদের মধ্যে পেয়েছি রামকৃষ্ণ মঠ মিশনের পশ্চিম পরিষদের সদস্য সদ্য স্বামী দিব্যানন্দজি মহারাজকে, যিনি আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট। তাকে এখন স্বামী শিবপ্রদানন্দজি মাল্যদান করবেন। আমরা মহারাজকে আমাদের ছাত্র শিক্ষকদের তরফ থেকে সশস্ত্র প্রণাম জানাই। এখন আমি স্বামী একব্রতানন্দজিকে অনুরোধ করব স্বাগত ভাষণের জন্য। সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, স্বামী শ্রী প্রস্তানন্দজি, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন শিল্পী, পূজ্য স্বামী ইয়বৃন্দ, বিদ্যা প্রতিষ্ঠানে অধ্যাপক ছাত্ররা এবং বিদ্যা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে এই বিদ্যা প্রতিষ্ঠানে সাত বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক অভিনন্দন জানাই। একটি প্রতিষ্ঠানের জীবনে সাত বছর একটা খুব বড় সময় নয়, কিন্তু এই সাত বছর পূর্তি তার একটা তাৎপর্যই, যেটা কিন্তু আমাদের সকলকে একটু ভেবে কয়েক মুহূর্তের জন্য থেমে একটু ভাবার সুযোগ দেবে যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় এসেছি এবং আমাদের ভবিষ্যতে কোন লক্ষ্যে আমরা পৌঁছাতে চাই। যখন আপনাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হল কারিগরি শিক্ষা দেওয়ার জন্যে, ভারতবর্ষ ঠিক তার ১১ বছর আগে স্বাধীন হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৫১ থেকে ৫৬ শেষ হয়ে গেছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দ্বিতীয় বর্ষে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা। যারা অর্থনীতির ছাত্র বা সাধারণভাবে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাসের সঙ্গে পরিচিত তারা জানেন যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে ভারতবর্ষে কারিগরি শিক্ষার সম্প্রসারণ অনেক রকমের শিল্প উদ্যোগ হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে। ১৯০ বছর ভারতবর্ষ ১৭৫৭ থেকে ১৮৪৭ পর্যন্ত প্রথম ১০০ বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পরের ৯০ বছর সরাসরি ব্রিটিশ সম্রাটের অধীনে ভারতবর্ষ একটি উপনিবেশ হিসেবে ছিল,
এবং সেই ঔপনিবেশিক শাসনের ফলে ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়েছে। 1901 থেকে 1949 এই 50 বছরে ভারতবর্ষের জাতীয় আয় বেড়েছিল শতকরা 1/2 কম। এত বড় দেশ, কিন্তু সেই দেশের মানুষকে খাওয়ানোর জন্যে ভারতবর্ষে যথেষ্ট খাদ্য উৎপাদন হতো। বিদেশ থেকে আমাদের খাদ্য আমদানি করতে হতো, বার্মা থেকে আসতো, জাপান থেকে আসতো, অন্যান্য দেশ থেকে আসতো। আজকে দেশ স্বাধীন হওয়ার পর 70 বছর কেটে গেছে, 71 বছর চলছে, আর কয়েকদিন পরেই আমরা 15ই আগস্ট ভারতবর্ষে স্বাধীনতা উৎসব পালন করব 71তম। আজকে আমরা কোথায় আছি, এখানে ছিলাম, সেখান থেকে আমি সন্ন্যাসীদের অনুরোধ করবো ওনার পেছনে হল থেকে চলে যেতে, ওনার পেছন পেছন শুধু সন্ন্যাসীরা, আর কেউ বেরোবেন না। আমাদের এখানে আমাদের মহারাজ বলেছে এই ব্যাপার লিমিটেড।